আপনার নামটা যদি বলতে। আমার নাম স্বপন পাল, আমি বাংলা প্রসার কমিটির সভাপতি এবং একুশে একাডেমির কার্যকরী কমিটির সদস্য। আমরা এগুলো একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমরা একসাথে এই সিদ্ধিতে এই বাংলার যুদ্ধে আমরা লিপ্ত রয়েছি। স্বাধীনতার পরেও স্বাধীনতা পরে প্রতিদিনই যুদ্ধ করতে হবে। আরো একশো বছর শেষ হয়নি, আরো একশো বছর ধরে আমাদের অধিকাংশ বিচার রয়েছে, বাকি অন্ত বিচার এখনো তো অর্জন হয়নি। যুদ্ধ করে যুদ্ধের বিচার হলেই আমাদের চূড়ান্ত বিচার হবে। আমরা প্রতিজ্ঞা করছি প্রতিটি মুহূর্তের জন্য, যুদ্ধ এখনো চলছে, একাত্তরের যুদ্ধ এখনো শেষ হয়নি, তাই আমরা প্রতিটি মুহূর্ত প্রতীক্ষা করছি। আজ আমরা বিজয়ী হয়েও পরাধীনতার মতো অত্যন্ত নিঃসঙ্গ মনে বেঁচে আছি। কেন কোনোদিন কোনো দেশই এমনটা দেখা যায়নি যে দেশে স্বাধীনতা অর্জন করেছে, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের নির্যাতন করা যায়নি। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় আমাদের বাংলাদেশে সেই স্বাধীনতা বিরোধীরা এই লাল সবুজের পতাকা নিয়ে গর্ব করছে, আর আমরা চোরের মতো পালিয়ে বেরিয়েছি। আর 40 বছর পরে হলেও এই অপরাধের বিচার হচ্ছে। আমরা চাই অপরাধের বিচার হোক প্রজন্মের খাতিরে, দেশের মাতৃভূমির স্বার্থে। যুদ্ধাপরাধীরা ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রু নয়, তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু আমেরিকার মতো দেশে যারা আমেরিকায় আমেরিকার স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে আলতাপটা গরম করে তাদের মাথায় ঢেলে বিচারের প্রার্থিত্ব দেওয়া হয়েছিল। আর আমাদের দেশে 1971 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন, 1973 সালে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী, তিনি একজন বিশ্ববিখ্যাত, যিনি 1971 সালের 27ই সেপ্টেম্বর জাতিসংঘে গিয়ে বলছেন যে বাংলাদেশ কি পাকিস্তান ডিভাইডেড, হিমাংশু ডিভাইডেড পাকিস্তান, ইউ শুড নট গো উইদাউট পানিশ আওয়ার চিফ জাস্টিস আবু সাইদ চৌধুরী, তাকে বলছি স্বাধীনতা এখনো নিরাপদ নয়। দুই পক্ষ থাকতে পারে না, স্বাধীনতার এক পক্ষ হয় বিজয়ীরা থাকবে নয় বিজিতেরা থাকবে। আমরা অপেক্ষা করছি 40 বছর পরেও বিচার হচ্ছে এবং এই বিচার যেন সম্পন্ন হয়, এই প্রজন্ম যেন দেখতে পায় আমরা পারলাম আর না করলাম। আমরা একাত্তরে যুদ্ধ করেছি, বিজয় এনেছি, লাল সবুজের পতাকা এনেছি, এখন এটাকে ধারণ করা, এটাকে বহন করার মালিক বর্তমান প্রজন্ম। ধন্যবাদ আপনাদের সময়ের জন্য, আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা রইল।